দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে পিএইচডি ডিগ্রি নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক নতুন কিছু নয় আমাদের দেশে পিএইচডি ডিগ্রি দেয় পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেকদিন ধরে এই আলোচনাটিও আছে যে বাংলাদেশের যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা এগিয়ে আছে স্বনামধন্য তারাও পিএইচডি ডিগ্রি কর্মসূচি চালু করতে পারবে এবং একটা আলোচনা আছে এবং সরকারের পক্ষেও দুজন মন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী এবং বিগত শিক্ষামন্ত্রী দুজনই বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে এটি দেওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও একটি কমিটি করেছে এরকম খবরও আছে ফলে আজকে আমরা একটু বুঝবার চেষ্টা করবো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি ডিগ্রি দিতে চাইলে সেখানে বাধা কোথায় চ্যালেঞ্জ কোথায় এবং দিলে সুবিধাটা কি না দিলে অসুবিধা কী আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম স্যার স্বাগত এবং আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত তো হয়েছেন বা হবেন কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুন রশিদ আসকারি আশা করছি তাকে দ্রুতই পাবো আমি শুরু করি অধ্যাপক আতিকুল ইসলাম স্যার আপনাকে দিয়ে যে কেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পিএইচডি দিতে চায় বা দরকারটা কি কেন দিতে চায় না চাইলে ওদের দেওয়া উচিত না চাইলে দেওয়া উচিত দেওয়া উচিত কারণ যদি একটা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা থাকে তাহলে যদি তারা পিএইচডি ছাত্র এনরোল করে এবং কোয়ালিটি পিএইচডি প্রোগ্রাম পরিচালনা করতে পারে দেশের জন্য অনেক উপকার হয় দেশের আপনার ইনোভেশন বাড়ে ইনভেনশন হয় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয় নিউ নলেজ ক্রিয়েশন হয় ব্যাটার ওয়ার্কফোর্স হয় আপনি জাস্ট ইউ ক্যান নট ইনুমারেট অল দি বেনিফিটস অফ হ্যাভিং এ পিএইচডি ইন এ কান্ট্রি বাট দেন এগেইন পিএইচডি গোট টু বি কোয়ালিটি পিএইচডি এখন আপনাকে দেখতে হবে যে যেই বিশ্ববিদ্যালয়গুলো একশো সাতটা অ্যাক্টিভ প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে এমন কয়েকটা আছে কি না রোজ হু আর অ্যাট পার উইথ দ্য বেস্ট প্রাইভেট ইউনি পাবলিক ইউনিভার্সিটি ইন দিস কান্ট্রি ওই যদি হয় এবং ইফ দে হ্যাভ দি পিএইচডি কোয়ালিফাইড স্টাফ ইফ দে হ্যাভ রিসার্চ অ্যাক্টিভ স্টাফ তাহলে আপনি দিবেন না কেন একটা কথা হলো যে আপনি দেখেন আমার বিশ্ববিদ্যালয়ের প্রফেসার্স আছে এসি প্রফেসার্স আছে যারা বিদেশে পিএইচডি সুপারবেস করছে যদি নর্থ আমি একটা কথা বলি আপনাকে আমাদের অ্যাবাউট ফিফটি পার্সেন্ট অফ স্টাফ আর পিএইচডি কোয়ালিফাইড ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট কোনো কোনো স্কুলে ওভার সেভেন্টি পার্সেন্ট পিএইচডি কোয়ালিফাইড এবং এরা যেসব জার্নাল পাবলিশ করে পৃথিবীর বেস্ট জার্নালগুলি সবচেয়ে দূর হচ্ছে পাবলিশ করে সেখানে পাবলিশ করছে এখন একটা প্রফেসর আমার বয়সে হইতে পারে যথেষ্ট বয়স প্রফেসর তোর ইয়াং হয় না খুব একটা তো একটা প্রফেসর যদি একা নিজে কাজ করে সে লাইব্রেথিক লিটারেচার রিভিউ করলো সে হাইপোথিস তৈরি করলো সে ঠিক করলো কী মেথোলজি ফলো করবে সে নিজে ডেটা কালেকশন করতে গেল বা দুজন লোককে পাঠালো ভারাটি ডাটা কালেকশনের মানে ছেলে সে নিজে সমস্তগুলি সাজেস্টগুলো প্রসেসিং করলো এটু এটা করলো তার হয়তো বছরে দুইটা বা তিনটা পাবলিকেশন হবে এই লোকটাই যদি ইফ দি সেম প্রফেসর হ্যাড ফোর পিএইচডি স্টুডেন্টস যাদেরকে উনি গাইড করতেন সমস্ত লেগ ওয়ার্ক করা করতো দৌড়াদৌড়ে যা করা যা করা সংখ্যা বেড়ে যেত কয়েক তাহলে যেখানে এখন দুটা করছেন উনি তো আটটা করতেন বা দশটা করতেন রাইট তো এটা হলে পিএইচডিটা হলো আপনার রিসার্চটা হলো জ্ঞান সৃষ্টি করে তাহলে আওয়ার স্টক অফ নলেজ উড হ্যাভিন এক্সপান্ডেড তো এই জিনিসটা আমরা কেন হারাবো দেশ কেন সেই পটেন্সিয়াল রিসার্চ আউটপুট থেকে আপনি ইয়ে হবে বঞ্চিত হবে কাজে এখন যেটা যদি কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে যাদের করার যোগ্যতা আছে আমি বলছি না যে সবাই করতে পারবে যাদের কোয়ালিটি পেজে দেওয়ার যোগ্যতা আছে তাদেরকে আপনি ভালো সুপারভিশন রেখে যদি দেন রিসার্চ বারে তাহলে পুরো উপকৃত হবে রাইট এই বিষয়ে আসবো স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কুষ্টিয়ার ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ হারুনশী দাসকারী স্যার আপনাকে স্বাগত জানাই আপনার কাছে আসবো একটু পরে প্রফেসর স্যার আপনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন নিশ্চয়ই আপনার সময়ও এই আলোচনাটা বোধহয় টুকটাক ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পিএইচডি কেন দিবে না স্যার যেটি বলেন যে ওনারা না চাইলেও দেওয়া উচিত আপনাকে মনে হয় যে এখন বাংলাদেশে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে পিএইচডি দিচ্ছে সেটি কি সংখ্যায় কম যে কারণে আমাকে এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে যুক্ত করতে হবে বাট এরকম আপনাকে ধন্যবাদ আমার যে কথাগুলো আমি বলবো যে সকলের কাছে খুব বেশি সুখপ্রদ হবে না কিন্তু সত্য কথা বলতে হবে জি দেখেন পিএইচডি মানে কি গবেষণা রিসার্চ রিসার্চ পুন অনুসন্ধান অনুসন্ধান আমাদের দেশের মতো আমার বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয় যাওয়ার সুযোগ হয়েছে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় বিভাজন নাই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আচ্ছা পৃথিবীর সেরা সব বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় হুম আমেরিকার আইবিলি লিগ ইউনিভার্সিটিগুলোকে ধরেন সবগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাবে না কিন্তু একটা এক ধরনের তাদের অটোনমি আছে অক্সফোর্ড বলেন কেমব্রিজ বলেন এগুলো অরিজিনালি শুরু হয়েছিল গির্জাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় হচ্ছে যেখানে জ্ঞান সৃষ্টি হবে নতুন জ্ঞান সৃষ্টি হবে করবে সুবিধা থাকবে জ্ঞান বিতরণের ব্যবস্থা থাকবে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় এখন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় মানে অগন্তি আমরা যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন কত একশোর সে সবগুলো এখন ওই বিশ্ববিদ্যালয় হয়ে উঠে নাই বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের বিদ্যার আলয় আলয় মানে ঘর জ্ঞানের ঘর আমাকে যদি আপনি এটাকে ক্লাসিফাই করতে বলেন আমি বলবো যে এত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ বাইশটা আছে যাদেরকে আপনি সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে নিয়ে যেতে পারবে হুম আর পনেরো বিশটা আজ চেষ্টা করছে তাদের নানা ধরনের অসুবিধা এদিকে আপনি প্রাইভেটের ক্ষেত্রে বলছেন প্রাইভেট পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয় যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো কতগুলো বিশ্ববিদ্যালয় সেটা আমি পরে পরে আলোচনা করব আমরা যেহেতু প্রাইভেটকে নিয়ে আলোচনা করছি জি আর পরের অংশটা আছে বাকি ষাট সত্তরটা আছে ওরা বিশ্ববিদ্যালয় মানে জ্ঞান চর্চার জন্য এসছে না অন্য কোনো ধান্দায় এসছে সেটা হচ্ছে বিরাট প্রশ্ন এখন আসছেন বিশ্ববিদ্যালয় পিএইচডি জি পিএইচডি জিনিসটা যেমন আমরা যখন আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি পড়ি পড়াই আমাদের স্টুডেন্টদের অনেক ছোটোখাটো গবেষণা করতে হয় গবেষণা দুই প্রকারের আছে বা একাধিক প্রকার একটা হচ্ছে আর্মচেয়ার গবেষণা আমরা বসে রইলাম এখন তো খুব সুবিধা আপনার সামনে একটা কম্পিউটার আছে একদম টিপলেই কম্পিউটারের মধ্যে আমাদের মতন আমরা ছাত্র জীবনে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে ক্যাটলগ খুঁজে খুঁজে বই বের করতে হয় না এখন টিপ দিলেই সব বের হয়ে যায় ওটা হচ্ছে আর্মসেয়ার গবেষণা আরেকটা হচ্ছে ফিল্ড রিসার্চ মাঠে গিয়ে প্রাইমারি ডেটা প্রাইমারি রিসার্চ প্রাইমারি তথ্য নিয়ে আপনাকে গবেষণা করতে হবে সোর্সে যেতে হবে এখন দেখেন পিএইচডি মানে একটা নতুন জ্ঞান সৃষ্টি করা বা পুরনো একটা জ্ঞানকে আপনি নতুন জ্ঞান দ্বারা নালিফাই করে দেওয়া মেডিকেল সায়েন্সে হরদম হচ্ছে বলা হতো এক সময় ডিম খায় না চল্লিশ বছর পর হইলে বলো দুইটা করে খান কথার কথা আমি একটু উদাহরণ হিসেবে বলছি আগে বলছে দুই ঘন্টা হাঁটেন এখন ডাক্তাররা বলছে সতেরো মিনিট হাঁটবেন আপনি দুই ঘন্টা হাঁটার কোনো দরকার নেই আচ্ছা মাঝখানে চল্লিশ মিনিট বলতো হ্যাঁ এখন আমাকে বলে আর সতেরো মিনিট হাঁটেন আচ্ছা হাঁটেন সতেরো মিনিট হাঁটেন আচ্ছা দ্যাট ইজ আপনার গবেষণা দিয়ে বলছে ওরা এই কাজগুলি আপনি করেন এখন আপনি যে পিএইচডি দিবেন আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে থাকতে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম আচ্ছা আমাদের একজন সিনিয়র মেম্বার ডক্টর ইসুফ আলী মোল্লা ওনার নেতৃত্বে আর পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলাররা ছিলেন তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম একটা ড্রাফটও হয়েছিল দু হাজার আঠারো সেটা আমি আবার ওই অফিসে বসে অফিস করা এটা তো আমার একটা দায়িত্ব মাঠে গিয়ে কী হচ্ছে সেটাও দেখতাম সাথে আবার মিডিয়ার লোকজন নিয়ে যেতাম দেখো আসে কি হয় এরকম একটা জায়গায় গিয়ে যে পিএইচডির দোকান নীলখেতে নীলক্ষেতে না একটা জায়গাটার নাম বলছে নীলক্ষেত নীলক্ষেত সবাই চিনে যে আমি গাড়িতে বসে আসছি পাঠালাম কি হয় এখানে ডিগ্রি হয় কি কি ডিগ্রি দরকার হেন কোনো ডিগ্রি নাই মাস্টার্স পিএইচডি গরুর ডাক্তার ছেলে কি বলে চাইল্ডিস্ট স্পেশালিস্ট গাইনোকলজিস্ট সব ধরনের সার্টিফিকেট দোকানে আমি সাইনবোর্ড দেখেছি এখানে পিএইচডি থিসিস পাওয়া যায় এটা আমি আমার আজকাল তো এত ঘোরাফেরোর দরকার বলে যে কতদিনে নেবেন আপনি ছয় মাসা হইলে এত টাকা হুম এক বছর হইলে এত টাকা তিন মাস হইলে এত টাকা হুম আপনি সম্প্রতিকাল দেখেন আপনি এই 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 কদিনের মধ্যে গত দুই তিন সপ্তাহের মধ্যে যতগুলো মানুষ দুর্নীতিতে ধরা পড়েছে

বুঝলাম না তো আর পিএইচডি করতে গেলে আপনাকে কিছু বেসিক জিনিস স্যার আমি এটা প্রশ্ন রেখে যাই এটা পরে উত্তর দিয়ে দুইটা আপনি ডক্টরের সুবিধাটাকে এটা পরে উত্তর দিয়ে আমি দুইটা আপনি গবেষণা পত্র লেখেন মানে গবেষণা পত্র না একেবারে তত্ত্ব মানে অফিসে বসে আপনার আর্টিকেল সার্চ করে গবেষণা স্যার আপনি দুইটা পেপার লেখেন দুইটা সেমিনার দেন তাহলে বোঝা যাবে আপনার এটা কতটুকু সামর্থ্যটা কতটুকু হ্যাঁ পিএইচডিতে একটা কাগজ না একটা কাগজের মূল্য আমার কাছে পাঁচ টাকা আপনি হচ্ছেন আসল ইউ আর ওয়ান হু ডিফাইন যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করে আপনার ভিতরে জ্ঞান কতটুকু আছে হুম আমি বলি যে বাংলার যে কৃষক তার চেয়ে তো জ্ঞানী মানুষটা আমার দেশে নাই কারণ ওই কৃষকের জ্ঞানের কারণে আমরা তিনবেলা বেলা ভাত খাই এটা তো খেয়াল রাখতে হবে আপনাকে এই যে পিএইচডি এখন সম্প্রতি একটা জাতীয় দৈনিক একটা স্ট্যাটিস্টিক বেরিয়েছে বাংলাদেশে ছয়শোর নিচে পিএইচডি আছে সেখানে প্রকৃত অর্থে কজন পিএইচডি আছে আপনি সেটা খোঁজ নিয়ে দেখেন তো নাকি ওই যে বেনজির তারপরে আর কত আছে হ্যাঁ সুতরাং পিএইচডি দেওয়া নিয়ে আমার কোনো মানে রিজার্ভেশন নাই এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু

এমনকি ঢাকা ইউনিভার্সিটিও থাকে না তো এই র্যাঙ্কিংয়ের সঙ্গে এই সেই সময় আমরা আবার এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পিএইচডি দেওয়ার ইস্যুটা নিয়ে কথা বলছি একটা বিরতিতে যাবো তো যাওয়ার আগে আপনার কাছে প্রশ্নটা রাখি আপনি যদি একটু সংক্ষিপ্ত উত্তর দিতে পারেন যে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের সঙ্গে পিএইচডির কর্মসূচি তার কোনো সম্পর্ক আছে কি না আসলে আপনাকে ধন্যবাদ নেক্সটাস টেলিভিশনকে ধন্যবাদ আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় দুজন প্রাজ্ঞ পণ্ডিতের সাথে আমাকে সম্পৃক্ত করা হয়েছে আপনি র্যাঙ্কিংয়ের কথা বললেন নিশ্চয়ই আমরা জানি যে এ যদি আমরা নিজেদেরকে যোগ্য প্রমাণিত করতে না পারি তাহলে আমাদের কিন্তু ইন্টারন্যাশনালাইজেশন হবে না আর যদি ইন্টারন্যাশনালাইজেশন না হয় তাহলে একটা পর্যায়ে আমরা কিন্তু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকবো বিকশিত হব না এবং একটা পর্যায়ে কিন্তু বিলুপ্ত হয়ে যাব আমাদের যে প্রচলিত তিনটি র্যাঙ্কিং রয়েছে যে তিনটি র্যাঙ্কিংয়ের আলোয় আমরা বিচার করি এখন পর্যন্ত একটা হচ্ছে ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এটা কি বলে ইউনাইটেড কিংডম থেকে পরিচালিত হয় আর একটা ইউএসএ থেকে পরিচালিত হয় যে টাইমস এডুকেশন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড হয়ে একটা হচ্ছে সাংহাই র্যাঙ্কিং এবং এই র্যাঙ্কিংগুলোর মূল কথা হলো যে তারা বিশেষ করে আমি কিউএস এর কথা বলি এটা একটু বেশি কি বলবো রিগোরাস যেমন এইখানে ফর্টি পার্সেন্টেজ বিভিন্ন নির্ধারণ করা রয়েছে যেমন ক্রিয়েটিভ ওয়ার্ক যেমন রিসার্চ আউটপুটে প্রায় ফর্টি পার্সেন্ট তারা কাউন্ট করে তারপরে অন্যান্য জায়গায় স্টুডেন্ট টিচার রেশিও টোয়েন্টি পার্সেন্ট হতে হবে তারপরে ফরেন স্টুডেন্টস এনরোলমেন্ট ফাইভ পার্সেন্ট হতে হবে ফরেন টিচার্স এনরোলমেন্ট ফাইভ পার্সেন্ট হতে হবে এই অনেকগুলো জিনিস রয়েছে আমরা যদি এইখানে যে যেটাকে আমরা বলছি যে রিসার্চ আউটপুট এই রিসার্চ আউটপুটটা যদি আমরা বাড়াতে না পারি এবং রিসার্চ আউটপুটটা কী করে বাড়বে যদি আমরা পিএইচডিগুলোকে শুধুমাত্র সীমিত রাখি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডির মান নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আমি নিজে একটা উপাচার্য ছিলাম একটা বিশ্ববিদ্যালয়ের চার বছর সেখানে থেকে কিন্তু খুব কাছ থেকে জিনিসগুলো দেখবার আমার সুযোগ হয়েছে আমার মনে হয় যে বিশ্বে এমন কোনো দেশ একটিও নেই যেখানে লাইজ এ দেয়ার কি বলবো বাইনারি প্যারোকিয়াল বাইনারি বিটুইন দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটিস যেটা থাকা উচিত নয় আসলে পিএইচডি কিভাবে উৎপন্ন হচ্ছে পিএইচডি উৎপন্নের যে বেঞ্চমার্কগুলো রয়েছে এই বেঞ্চমার্কগুলো যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় ফলো করতে পারে তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেন পিএইচডি দিতে পারবে না আবার সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি ওই স্ট্যান্ড বজায় রাখতে না পারে আমরা জানি যে আমি যখন উপাচার্যের দায়িত্ব নিলাম পেশুমার পিএইচডি হচ্ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আরও কিছু বিশ্ববিদ্যালয় আছে নাম বলতে চাই না আমরা এগুলোর মান নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে আমার সময় আমি সেইখানে একাডেমিক অর্ডিন্যান্স পরিবর্তন করে পিএইচডি আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এন একাডেমিক আমি মনে করি যে এটা কিন্তু মানুষের মানে অধিকার নয় এটা এটা মানুষের অধিকার নয় এটা হচ্ছে চার যোগ্যতা রয়েছে যে জ্ঞানের কাণ্ডে নতুন কিছু সংযুক্ত করতে পারবে সেই শুধু পিএইচডি করবার অধিকার সংরক্ষণ করে আর আমাকে একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি নিতে হবে যেন তেন ভাবে পিএইচডি একটা বাগিয়ে নিলাম এটা কি উৎসাহিত করা উচিত নয় দুঃখজনক হলেও সত্য আমাদের আমরা যাদেরকে সরকারি বিশ্ববিদ্যালয় বলে গৌরব অনুভব করতে চাচ্ছি তার অনেক আমরা একশো বাষট্টি বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি মিলে এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক পিএইচডি দেওয়া হয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটিতেও পিএইচডি দেওয়া হয় না কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় রয়েছে নর্থ সাউথে আমি জানি যে পার ক্যাপিটাল রিসার্চ আউটপুট এখনও দেশের সর্বোচ্চ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো যেমন সেখানে নাসায় একটা স্পেস ডিফেন্স চ্যালেঞ্জের মতো প্রতিযোগিতায় তারা জিতেছে এবং ইন্টারন্যাশনাল ডিবেটে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং নর্থ সাউথে যারা যে ফ্যাকাল্টিগুলো রয়েছে তাদের সবারই ন্যূনতম একটা অ্যাক্রেডিটেড বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি রয়েছে সুতরাং এই যে আমাদের জনবল এই জনবল যদি রিসার্চে কাজ না করতে পারি তাহলে আমাদের সার্ভিস সেক্টর ইম্প্রুভমেন্ট কী করে হবে আমরা যদি আমাদের ইকোনমি ইকোনমিকে সার্ভিস সেক্টরে পরিবর্তিত না করতে পারলে আমরা কি করে হব আজকে যে বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি মানসম্পন্ন পিএইচডি দিয়ে সবাইকে আকৃষ্ট করছে আমাদের যদি অন্তত বিশেষ করে মানে কি বলবো প্রথম শ্রেণীর যে ফার্স্ট টায়ার কিছু বিশ্ববিদ্যালয়কে আমরা যদি সেই সুযোগ না দিই তাহলে আমাদের কিন্তু ফরেন স্টুডেন্টস ফরেন রিসার্চারকে অ্যাট্রাক্ট করতে পারবো না এবং আমাদের কিন্তু জিডিপি গ্রোথে সেটা কন্ট্রিবিউট করবে সুতরাং কনসিডারিং অল দিস আমি মনে করি যে যারা একটা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কের উপযোগী নিজেকে প্রমাণ করতে পারবে এবং নিজেরাও একটা বেঞ্চমার্ক হিসাবে নতুন একটা বেঞ্চমার্ক তৈরি করতে পারবে তাদের যে সেই সেই ইন্টালেকচুয়াল এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যাদের রয়েছে তাদেরকে আমার মনে হয় যে স্যার খুব আপনার পয়েন্ট খুবই পরিষ্কার আপনার কাছে আবার আসবো আবার আসবো একটা ছোট্ট বিরোধী সময় হল স্যার আপনার কাছে আসছি বিরোধী থেকে আপনার কাছে আসছি স্যার দর্শক একটা ছোট্ট বিরোধী সময় হলেও আসছি একটু পরে সঙ্গে থাকবেন দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবিদিত সাত দিনে আজকে আমরা কথা বলছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি কর্মসূচি চালুর যে আলোচনাটি হচ্ছে সেটির পক্ষে বিপক্ষে যুক্তি কি আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ এবং অনলাইনে যুক্ত আছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ হারুন উর রশিদ আশকারী অধ্যাপক এম এ স্যার আপনার কাছে ছিলাম আমি একটু অধ্যাপক আতিকুল ইসলামের কাছে যাই যেমন একটা প্রশ্ন তুলেছেন যে আমাদের পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে পিএইচডি দেয় তার মান নিয়ে অনেক প্রশ্ন আছে এবং যারা পিএইচডি দেয় সেই বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়েও প্রশ্ন আছে এরকম বাস্তবতায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন পিএইচডি দেওয়া শুরু করবে মান কতটুকু রক্ষা করা সম্ভব হবে আমি তার আগে একটু প্রফেসর হাসান আসকারি আসকারি সাহেবের যে আপনি প্রশ্ন করেছিলেন একটু যোগ করতে চাই তার সাথে যে পিএইচডি এবং র্যাঙ্কিংয়ের মধ্যে কি সম্পর্ক আছে কিনা আপনি যদি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কের ক্রাইটেরিয়া দেখেন একটা হলো প্রশ্ন আছে একটা যে ওয়ার্স দি রেশিও অফ ইউর পিএইচডি ভার্সেস আন্ডার স্টুডেন্টস নর্থ সাউথ ইউনিভার্সিটি গ্যারান্টিড জিরো পাবে কারণ আমাদের তো কোনো পিএইচডি স্টুডেন্ট নাই উই হান্ট অ্যালাউড টু টেক ওয়ান আরেকটা কোয়েশ্চেন আছে যে ওয়ার্স দি রেশিও অফ পিএইচডি স্টুডেন্টস টু ইউর স্টাফ আমি সেখানেও জিরো পাই আচ্ছা তো মানে এটা হলো আমাকে রেসে বলা হয় দৌড়া যত জোরে পারো কিন্তু আমার পিছনে বাধা দিল তো এই জন্য আর কি যে এটা একটা সরাসরি একটা সম্পর্ক আছে তাছাড়া আরেকটা সম্পর্ক আছে আপনার প্রফেসর যখন চারটে পাঁচটা পিএইচডি স্টুডেন্ট নিয়ে কাজ করে তার প্রোডাক্টিভিটি অনেক হাই হয় অনেক হাই হয় তো আপনার তো সেই রিসার্চটা আপনাকে হেল্প করতো তো আপনার যে রিসার্চ প্রোডাক্টিভিটি হুইচ ইজ সো ইম্পর্টেন্ট অ্যাজ ইন্ডিকেটেড বাই প্রফেসর সেটা তো দুই গুণ তিন গুণ হয়ে পারত পারতো ইফ ইউ হ্যাড পিএইচডি স্টুডেন্টস আমার যদি আপনার মনে করেন দুইশো পিএইচডি কোয়ালিফাইড স্টাফ নর্থ সাউথে বসে আছে ওরা পিএইচডি সুপারভাইজ করতে পারতেছে না বা আমরা ছাত্র নিতে পারতেছি না কাজে আমাদের কিন্তু আপনার ইউনিভার্সিটি অনেক প্রফেসর তো বিদেশি ইউনিভার্সিটিতে সুপারভাইজ করে বলে করে কিন্তু দেশে পারে না নেদারল্যান্ডসে করতেছে নেপালে করতেছে শ্রীলঙ্কায় করতেছে বিভিন্ন দেশে করতেছে আপনার হয়তো আমেরিকায় করতেছে ইংল্যান্ডে করতেছে নট ইন বাংলাদেশ আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে আমার এই প্রফেসর যখন ঢাকা না এই হলো আপনার সমস্যা আপনি যে নিশ্চিত করেছেন দুইটা দিক থেকে ইনসেন্টিভ থাকতে হবে একটা হলো যে আপনাকে বাধ্য করা হবে আর একটা হলো আপনি নিজের থেকে মান ভালো রাখতে চাবেন আচ্ছা আমি মনে করি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি এমন পিএইচডি প্রডিউস করবে না যারা বাইরে গিয়ে বলে আমি নর্থ সাউথ থেকে পিএইচডি করেছি আমাদের লজ্জা হবে আচ্ছা আমরা যেখানে তো বিশটা তৈরি করতে পারতাম যেমন তিনটা তৈরি করব বাট দে উইল বি আপনার এক্সেপশনালি কম্পিডেন্ট পিপল দুনিয়ার যে কোনো জায়গায় কাজ করতে পারবে যেমন আমাদের যারা গ্রাজুয়েট আছে আন্ডার গ্র্যাজুয়েট পাস করে যারা যায় সারা দুনিয়াতে কাজ করতেছে এবং আমাদের এমপ্লয়মেন্ট রেট হান্ড্রেড পার্সেন্ট ওই দি টপ ফাইভ হান্ড্রেড ইউনিভার্সিটি হোল ওয়ার্ল্ড এমপ্লয়মেন্টের জন্য আমরা এরকম পিএইচডি এইটাই বলছে আমার ইনসেন্টিভ হলো টু প্রডিউস দি বেস্ট কোয়ালিটি পিএইচডি আর গভর্নমেন্ট থেকে দে মাস্ট এনশিওর দ্যাট মিনিমাম কোয়ালিটি অফ এ পিএইচডি ইজ মেনটেনড মানে মনিটরিংটা হ্যাঁ মনিটরিং যে আপনার ইনটেক কী হবে কি কি কোয়ালিফিকেশন তো একজনকে তে আপনি নিতে পারেন অ্যাডমিশনের জন্য আপনার প্রসেসটা কি হবে প্রোগ্রেশনটা যে হবে কিসের বেজে হবে একজামিনেশন যে হবে পরে এট দি এন্ড সেটা কেন আপনার ইন্টারনাল কোনো এক্সামিনার থাকবে কিনা উইদিন ফ্রম উইদিন দি ইউনিভার্সিটি সব বাইরের হইতে পারে কন্ডিশন থাকতে পারে বিদেশের একজন প্রতিজন হওয়া লাগবে তিনজনের মধ্যে তো ওইরকমভাবে গভর্নমেন্ট আমি রেগুলেটরি অথরিটিস হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দিস এবং তারা যেন এটাকে আপনার শক্তভাবে স্যার সেইখানে যে প্রশ্নটা আসবে অধ্যাপক এম স্যার আপনি বিরোধীর আগে যে কয়েকটা নাম বললেন তারা তো পাবলিক ইউনিভার্সিটি থেকেই সোকল ডক্টর হয়েছেন তো সেখানে মনিটরিংটা কই আমি তো সেই কথাটাই বললাম এখানে পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপার না এখানে যে সিস্টেমিক ব্যাপার রাইট হ্যাঁ দ্য পাবলিক এই সিস্টেমের মধ্যেও ঢুকে যাবে প্রাইভেট ইউনিভার্সিটিও। আমি হাইপোথেটিক্যাল কথা বলতে চাই না। আচ্ছা। সিস্টেমটা যদি আপনি ভালো থাকে। পাবলিক বলেন প্রাইভেট বলেন এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যেমন আমি আমেরিকায় দেখেছি একজন পিএইচডি স্টুডেন্ট গবেষণার একটা পর্যায়ে হয়তো 3 মাস বা ছয় মাস পরে তাকে একটা পাবলিক লেকচার দিতে হয়। হুম। ইট ইজ ওপেন টু অল। এটা বোর্ড এ টাঙিয়ে দাও হয়। অমুকদের অমুক পিএইচডি স্কলারের পাবলিক লেকচার হবে তুমি সেখানে আসতে পারো যে কেউ আসতে পারে সেখানে প্রশ্ন করতে পারেন হ্যাঁ একবারে আন করা প্রতি ছ মাস হতে পারে তিন মাস হতে পারে এক বছরের মাথায় হতে পারে সে কী নতুন নতুন জিনিস পেলো পেলো না এইটা নিয়ে শেয়ার করে আমাদের যে এই পিএইচডি আপনি পাবলিক প্রাইভেট বলছেন যারা ইদানিং নামগুলো সার্কুলেট হচ্ছে তাদের দুই লাইন কোথাও লিখেছে পত্রিকা লেখা বলেন পত্রিকার লেখা একটা তো রাইট মানে কলম লিখেছে কলাম হ্যাঁ আমাকে ছয়টা কলম লিখতে হবে মাসে ছয়টা মাসে বাদ দেন আপনি বছরে একটা লিখেছেন কোথাও দুই লাইন আমাকে বলেন পত্রিকার কথা বাদ দেন আপনার যার ম্যাগাজিন আছে সেখানে কোথাও লিখেছেন এই যে লেখার অভ্যাসটা গবেষণা তো অনেক বড় জিনিস রাইট আর আপনি যে গবেষণাটা করবেন পিএইচতে করবেন কিসে করবেন বিজ্ঞানে এখন পর্যন্ত প্রাইভেট ইউনিভার্সিটিতে বিজ্ঞানে গবেষণা করার বেসিক গবেষণা করার সুযোগ সুবিধা আমার আসলে মনে হয় না আচ্ছা বিজ্ঞানে গবেষণা করতে গেলে আপনি একটা ল্যাবরেটরি লাগবে সেখানে গবেষণাগার লাগবে সেখানে পরিবেশ লাগবে আমরা সোশ্যাল সায়েন্সে করতে পারেন হিউম্যানিটিসে করতে পারেনসে করতে পারেন ইকোনমিক্সে করতে পারেন কিন্তু বেসিক সায়েন্সে করা অনেক সময় লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় মতন বিশ্ববিদ্যালয় একশো বছর বেশি হয়ে গিয়েছে সেখানে তো গবেষণা হয় ভালো গবেষণা হয় হ্যাঁ কিন্তু সেখানে ওই সায়েন্সে সেই গবেষণার সংখ্যা কিন্তু খুবই কম কারণ সুযোগটা সুবিধাটা স্ট্রাকচারাল যে ফ্যাসিলিটিসগুলো সেটা দেওয়া সম্ভব হয় না আমি প্রাইভেট ইউনিভার্সিটিকে পিএইচডি করতে দেওয়ার বিপক্ষে না কিন্তু মনিটরিং একটা ব্যাপার আছে আর একটা হচ্ছে সুযোগ সুবিধা যারা গাইড করবেন তাদের সক্ষমতা তারপরে আপনার যে লাইব্রেরি ফ্যাসিলিটিস আপনি অ্যাক্সেস টু আদার লাইব্রেরি ফেসিলিটিস বিদেশে একটা সুবিধা আছে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে আপনার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া লিঙ্কেজ আছে আমি মঞ্জুরি কমিশনের থাকতে আমাদের একটা প্রজেক্টের হেক্যাপ প্রজেক্টের অধীনে আমরা একটা ডিজিটাল লাইব্রেরি সিস্টেম করে দিয়েছি এটা নর্থ সাউথে আছে সবাই আছে আপনার পৃথিবীর যে কোনো দেশের সাথে আমরা যাদের সাথে সাথে আমাদের টাই আপ হয়েছে যে আপনি তাদের লাইব্রেরিতে অ্যাক্সেস করতে পারেন তাদের সোর্স আপনার অ্যাক্সেস করতে পারেন এই সুযোগগুলো সবাইকে থাকতে হবে আবার আমি বলি এখন যে মাশরুম গ্রোথ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির এগুলির ব্যাপারে সতর্ক থাকতে হবে ওই পনেরো বিশটা তাদেরকে যদি দিতেই হয় একটা সিস্টেমের মধ্যে কীভাবে দিবেন কজন এটাকে কো সুপারভাইজার হবে না ইন্ডিপেন্ডেন্ট সুপারভাইজার হবে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থাকবে একটা পাবলিক ইউনিভার্সিটি থাকবে একজন প্রাইভেট ইউনিভার্সিটি থাকবে একজন বিদেশি সুপারভাইজার থাকবে এটা হতেই পারে এক এক দেশে এক এক নিয়ম থাকবে কো সুপারভাইজার দুজনে সুপারভাইজ করতে পারে এটা হচ্ছে একটা সিস্টেম একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মতন আর আপনি যদি ওই বললেন না এখানে পিএইচডি থিসিস পাওয়া যায় সেটা যদি করতে থাকেন তাহলে দেখবেন যে ওই বলছেন আর ছয়শোর কাছাকাছি পিএইচডি বাংলাদেশি এই মুহূর্তে আছে এটা হচ্ছে ওই ছবিগুলি দেখালেন পত্রপত্রিকা যে তার তাদের সংখ্যার আগে কিন্তু তাদের সংখ্যা এখন বের হবে কদিন পর কারা কারা কী হয়েছে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে থাকতে আমাদের ইকো করতে আসতো দেখতাম যে পিএইচডি অমুক বিশ্ববিদ্যালয় আর অমুক বিশ্ববিদ্যালয় এক্সিস্টই করে না রে ভাই সরকারি চাকরি করে আরে ওই বিশ্ববিদ্যালয় নাই আমি একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলি ইউনিভার্সিটি ভনুলো হ্যাঁ আমি ওই দেশে ছিলাম ভাই ওই ওই জায়গাতে ছিলাম ওই ওই ধরনের কোনো ইউনিভার্সিটি নেই

দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে আজকে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি নিয়ে কথা বলছি আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফে উপাচার্য অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম স্যার বিরতির আগে প্রফেসর মান্নান যে জায়গাতে ছিলেন যে বাংলাদেশে সোশ্যাল সায়েন্সে পিএইচডি করাটা সহজ কিন্তু ধরেন বিজ্ঞানের বিষয়ে পিএইচডি দেওয়াটা কঠিন কেননা এখানে ইনফ্রাস্ট্রাকচার বিষয়ে ল্যাব যে ফ্যাসিলিটিস সেটি এক্সিস্ট করে না তো ফলে নর্থ সাউথ ইউনিভার্সিটি ধরা যাক পিএইচডি প্রোগ্রাম করবার জন্য অনুমোদন পেলো তখন কি এই সায়েন্সের ইস্যুগুলো আপনারা করতে পারবেন হ্যাঁ এখন সায়েন্স বলতে যদি আমরা বুঝি বেসিক সায়েন্স তাহলে সায়েন্সের এটা আমরা হিসাবে নিচ্ছি না এখন সায়েন্স বলতে লাইফ সায়েন্স হেলথ সায়েন্স মেডিকেল সায়েন্স আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স আপনার ইঞ্জিনিয়ারিং এর সিএসি ফর এক্সাম্পল বিগ ল্যাব সাবজেক্টে লাগে না আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে যান লাগবে আচ্ছা আপনার এতটা বিগ ল্যাব তো আমার কথা হল যে ওই অনেকগুলো ডিসিপ্লিন আছে আজকাল যেগুলো সায়েন্স ডিসিপ্লিন এবং ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনও যেখানে হেভি ইকুইপমেন্ট দরকার পড়ে না এবং যদি দরকার পড়েও ওই ল্যাবরেটরি আপনার সেট আপ করেই পিএইচডি নেবেন হলে আপনি করবেন না সেখানে পিএইচডি দিবেন না কিন্তু বাকি যে আপনার কম্পিউটার সায়েন্স বলেন আপনার বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি এনভারমেন্টাল সায়েন্স পাবলিক হেলথ আপনার ফার্মাসি আপনার এগুলো সায়েন্স সাবজেক্টস আপনি এগুলিতে ইজিলি পিএইচডি দিতে পারেন ইফ ই আপনার দি রিকোয়ার্ড ই আর কি তবে আমার কথা হলো যে লাইব্রেরি আমি তো মনে করি দি নর্থ লাইব্রেরিজ ওয়ান অফ দি রিচেস্ট লাইব্রেরিজ ইন বাংলাদেশ আমাদের হয়তো আর্কাইভস নাই পুরানো ইউনিভার্সিটি যেরকম আছে আমি যদি নাইনটিন টোয়েন্টি এইটের বই খুঁজতে যাই তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটি যাবো আমি জানি এক্সাক্টলি কয়েছি বইটা আছে আই লাইব্রেরি ওয়েল কিন্তু লেটেস্ট সব আছে উই আর কোয়াইট এ হেড

তো উই ল্যান্ডেড টু দি গভর্নমেন্ট আচ্ছা হ্যাঁ তখন বাংলাদেশ মাত্র কয়েকটা ছিল তার মধ্যে টু চিটাং ইউনিভার্সিটি করছে ভেটেরিনারি ইউনিভার্সিটি করছে আমরা ফর এক্সাম্পল নর্থ সাউথ ইউনিভার্সিটির জিনোম রিসার্চ সেন্টার আছে আমরা হিউম্যান জিন প্ল্যান্ট জিন অ্যানিম্যাল জিন সিকোয়েন্সিং করতে পারি আচ্ছা হ্যাঁ এখন এটা তো অনেক ইউনিভার্সিটি বাংলাদেশে পাওয়া যাবে না পাবলিকে অনেক পাওয়া যাবে না এরকম আমাদের অনেক কিছুই আছে যেগুলি ইউনিক যেগুলি কোয়াইট এক্সপেন্সিভ যেহেতু আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ব্যুরোক্রেসি কম আমাদের একশো জায়গাতে পারমিশন নেওয়া লাগে না গিব দি মানি পেড গ্যারিট যেমন আমাদের যে আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে এটা বাংলাদেশ সরকারও নাই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে আমরা ফার্স্ট ইয়ে যেটা তো এই জিনিসগুলো আপনার আজকাল প্রাইভেট জিনিস মোস্ট ডাইনামিক আলোচনাটা যে জায়গাটা আসবে স্যার ঘুরে ফিরে যে হয়তো আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটির এই কনফিডেন্সটা আপনি পাবলিকলি বলতে পারছেন কয়টা ইউনিভার্সিটি এটা বলতে পারেন গভর্নমেন্ট যদি মনে করে যে প্রাইভেট ইউনিভার্সিটিকে পিএইচডি এর জন্য অনুমোদন দেবে সে আসলে কাকে দেবে কিন্তু গভর্নমেন্ট যদি দেয় ব্ল্যাঙ্কেট দেবে না যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি শুড নট গেট আপনার পারমিশন টু গিভ পিএইচডি ইন এনি সাবজেক্ট হোয়াটসঅ্যাভার রাইট

কিন্তু এই মুহূর্তে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর অবস্থা আপনিও জানেন আপনি একটা পাবলিক ইউনিভার্সিটির ভিসি ছিলেন আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর এখন যে স্ট্রাকচার বা যে কাঠামো তাতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পিএইচডি দেওয়ার জন্য কতটা প্রস্তুত আপনার মনে হয় এবং এখানে চ্যালেঞ্জটা কি আপনাকে ধন্যবাদ দেখুন এইখানে যে আমি আমার আগের বক্তব্যে বললাম যে ফার্স্ট টায়ার ইউনিভার্সিটিস কিছু ইউনিভার্সিটিস আছে যারা এর মধ্যে অনেক নাম করেছে যেমন ব্র্যাক ইউনিভার্সিটি তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটি ইউ কিন্তু আমি সেটা বলতে চাই এই এই বিশ্ববিদ্যালয়কে পিএইচডি করবার ক্ষমতা অর্পণ করা উচিত এই ক্রাইটেরিয়া আমি যেতে রাজি নই যেটা করতে হবে যে আমাদেরকে কিন্তু দুটো আমাদের কি বলবো আমাদের গার্ডিয়ান দুটো এজেন্সিস রয়েছে একটা হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আরেকটা হচ্ছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এই যে বিএসি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এরও কিন্তু অনেক দায়িত্ব রয়েছে এইখানে আমরা একটা বেঞ্চ তৈরি করতে হবে আমাদেরকে যে এই সোশ্যাল সায়েন্সের জন্য এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে আসতে হবে এই স্টেজেস গুলো পার হতে হবে সায়েন্সের র জন্য কিংবা হিউম্যানিটিসের পিএইচডি জন্য এইটা এই বেঞ্চ মার্কটি যারা যারা পূরণ করে কেবল তারা তারাই তাদেরকে প্রমাণ করতে হবে সাবস্টেনশিয়ালি যে তাদের এই যোগ্যতাটা আছে এখন নর্থ সাউথ যদি সেটা প্রমাণ করতে পারে নর্থ সাউথকে সেই বিশেষ কিছু জায়গায় পিএইচডি করবার সুযোগ দিতে হবে কারণ আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ফার রিচিং চিন্তা করতে হবে হ্যাঁ আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রাইভেট হারভার্ড ইউনিভার্সিটি প্রিনিস্টার ইউনিভার্সিটি ইয়েল ইউনিভার্সিটি কর্নেল ইউনিভার্সিটি এগুলো কিন্তু চারটি ব্যাপার নয় সুতরাং আমরা যদি এইটাকে তাদেরকে সিল করে দিই পিএইচডি করবার ক্ষমতা তাদের যোগ্যতা থাকা শর্ত সেটা কিন্তু আমার মনে হয় যে ঠিক হবে না বিশেষ করে এখন যেটি বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবারই বলেন যে রিসার্চ রিসার্চ করো এই যে রিসার্চটা একটা বিশ্ববিদ্যালয় একুশ শতকের প্রেক্ষাপটে দুটো কারণে বিখ্যাত হয় একটা হচ্ছে এর রিসার্চের আউটপুটটা কেমন কোয়ালিটি রিসার্চ এর আর দ্বিতীয় হচ্ছে যে এর গ্লোবাল এক্সপোজারটা কেমন এই দুটো জিনিস কিন্তু আবার ইন্টার যদি আমরা রিসার্চকে ভালো করতে পারি এইখানে রিসার্চ করবার জন্যে বাইরের লোকে আসে আপনি মনে হয় জানেন নিশ্চয়ই বলতে হবে না যে আমাদের দেশে কিন্তু এখন পাকিস্তানের চাইতে মেডিকেলে কিংবা অন্যান্য জায়গায় কিন্তু স্টাডি করার জন্য এমনকি ইন্ডিয়া থেকে আমাদের মেডিকেল স্টাডি করার জন্য লোকেরা আসে সুতরাং আমরা যদি ইফ উই ফেইল টু অ্যাট্রাক্ট ফরেন স্টুডেন্টস এবং ফরেন স্টুডেন্টস কিভাবে অ্যাট্রাক্টেড হবে আমাদের কোয়ালিটি রিসার্চ কোয়ালিটি পিএইচডির আমাদের প্ল্যাটফর্ম রয়েছে এবং সেই পিএইচডি বাইরে আমরা যথাযোগ্য মূল্যে যেটা বিক্রি করতে পারছি তো এই জিনিসটা এনশিওর করতে না পারলে তো হবে না সুতরাং আমার মনে হয় যে ইউনিভার্সিটি কমিশন স্যার ছিলেন ইউনিভার্সিটি কমিশন পূর্ণ বিকশিত এখনো হতে পারেনি স্যার অনেক চেষ্টা করেছিলেন যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে আরও আমার মনে হয় যে ক্ষমতায়ন করতে হবে আরও মূল্যায়ন করতে হবে এবং এর মেম্বারদের সংখ্যা বাড়াতে হবে এবং এইখানে যে পিএইচডি মনিটরিং সেলের মতো সেলও করা যেতে পারে এবং তাদের সামনে কেবলমাত্র সংশ্লিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করার সাপেক্ষে প্রাইভেট কিংবা শুধুমাত্র বলছি আবারও আমি এই যে প্যারোকিয়াল বাইনারি এটার আমি বিপক্ষে আমি প্রাইভেট পাবলিক বলতে আমি রাজি নেই বিশ্ববিদ্যালয় 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 পিএইচডির জন্য প্রয়োজনীয় যে স্টেজেস গুলো রয়েছে আমাদের একবার লেভেল ওয়ান থেকে লাস্ট লেভেল পর্যন্ত এইটা যারা সবচাইতে ভালোভাবে এটা পালন করতে পারবে এক্সপ্লয়েড করতে পারবে এক্সিকিউট করতে পারবে তারাই যোগ্যতা রাখবে এবং যে সকল সরকারি বিশ্ববিদ্যালয় যারা অটোনমাস গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ রয়েছে তারা যদি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে তাদেরও আমার মনে হয় এই যে কি বলবো মাশরুম গ্রোথ স্যার যেটাকে এই মাশরুম গ্রোথেরও রাস টানা অত্যন্ত জরুরি আমি নাম বলছি না অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক একজন পনেরো বিশটা করে একই সঙ্গে কিন্তু রিসার্চ করছেন এবং সেটা মোটামুটি একটা বাণিজ্যিক হারে চলে গেছে এবং আরো আরো দুঃখজনক দুঃখজনক যে একই বিষয়ের উপরে করেন যে একটা রাজশাহীর উপভাষার উপরে পিএইচডি হচ্ছে এই রাজশাহীর উপভাষা এখানে চৌষট্টিটা জেলার উপভাষা নিয়ে একই ফর্ম্যাটে পিএচডি হচ্ছে সুতরাং পিএইচডি যতগুলো বাংলাদেশে হয়েছে এর একটা ডেটাবেস কমসিলিস্টে বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে থাকতে হবে হ্যাঁ আমি বলছি না যে একই বিষয় নিয়ে দুইবার পিএইচডি হয় না কিন্তু এরকে যদি একটা গ্রস ইমিটেশন হয় এবং একই ফরম্যাট এক মানে আমরা সহজ পরিপক সহজ করে ফেলেছি পিএইচডি বিষয়টাকে আমরা সহজ করে ফেলেছি সস্তা করে ফেলেছি এবং যে কেউ নামের আগে ডক্টর লাগিয়ে ফেলছি এটা হচ্ছে মূল সংকট স্যার আরেকটা বিরতি নিয়ে আসছি স্যার আপনাকে ছাড়বো দর্শক আরেকটা বিরতির সময় আলো ফিট চেক টুপরে সঙ্গে থাকবেন দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে আজকে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি নিয়ে কথা বলছি আমাদের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক উপাচার্য আর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম এম মান্নান এবং আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম প্রফেসর এম মান্নান একটা বিষয় তার মানে বিরতির আগে ডক্টর রশিদাসকারি যে জায়গাটি ছিলেন যে একটা নীতিমালা লাগবে আসলে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিকে পিএইচডি করার অনুমতি দেন মনিটরিংটা লাগবে কিন্তু আগে একটা পলিসি তৈরি করতে হবে তাই তো বিষয়টা নীতি যে কোনো জিনিস কার জন্য নীতিমালা লাগবেই পাবলিক ইউনিভার্সিটি যে পিএইচডি করে তার একটা নীতিমালা আছে একটা প্রসেস আছে একটা সিস্টেমটা আপনাকে ঠিক করতে হবে সিস্টেম যদি গরমিল হয় এর মধ্যে অসঙ্গতি থাকে তাহলে যে কোনো জিনিসই নষ্ট হবে একটা নীতিমালা তৈরি করতে হবে সেটা যতটুকু সম্ভব হান্ড্রেড পার্সেন্ট একটা কমিউনি সেটা আমি বলছি না কিন্তু সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে আর এই যে হঠাৎ করে কথা নেই বাড়তি নেই কার বিরুদ্ধে একটা দুর্নীতি ফলো হলে দেখে যে সে পিএইচডি হয়ে গেল কোথায় করলো আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে থাকতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে না পাবলিক ইউনিভার্সিটিকে পাবলিক ইউনিভার্সিটিকে আমরা রিকোয়েস্ট করছি আপনাদের এখানে যেভাবে গণহারে পিএইচডি দেওয়া হয় এটা একটু কাইন্ডলি ভালো করে রিভিউ করে দেখেন এত পিএইচডি দিলে সেটার কোয়ালিটিটা থাকে ডিফিউজ হয়ে যাবে আমরা একটা পাবলিক ইউনিভার্সিটিকে বলছি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিকে না তারা হয়তো এখন একটু ইয়ে হয়েছে যে

যথার্থ ভাবেই বলেছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিছু স্ট্রেংথ আছে কিছু উইকনেস আছে কোনো কোনো ডিপার্টমেন্ট খুবই স্ট্রং কোনো কোনো ডিপার্টমেন্ট এতটা স্ট্রং না যে ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট স্ট্রং আছে এবং যাদেরকে ড্রান্স কমিশন যারা ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে পারবে ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টগুলিকে একমাত্র পিএইচডি করতে দেওয়া হবে আরেকটা জিনিস শুনি বলেছেন খুব যথার্থ আমরা খুব যে শুনিয়াশন কাউন্সিল একটা রোল আছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক যেটা আপনি বিদেশে আপনি দেখবেন ডেভেলপ দেশগুলিতে এ কিউএফ অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক ফর এক্সাম্পল বলে দেয় যে একটা ডিপ্লোমা হলো এই গ্র্যাজুয়েট লেভেল হলো এই মাস্টার লেভেল হলে এই থাকতে হবে পিএইচডি লেভেল এই থাকতে হবে এবং সেইটা স্যাটিসফাই না করলে আপনি পিএইচডি কাউকে দিতে পারবেন না বা আবার আপনার পিএইচডি প্রোগ্রামটা পুরোপুরি সাবমিট করবেন যে দিস ইজ হাউ আমার ইনটেক হবে এই কোয়ালিটি আমি এইভাবে এইভাবে ইয়ে সুপারভিশ করবো আপনি পুরোটা জিনিস দিবেন যাতে করে বিএনকিউ বা আমাদের গ্র্যান্ডস কমিশন কনভিনসড হয় যে এটা কোয়ালিটি পিএইচডি প্রডিউস করবে সেটা করার পরেই আপনি ইয়ে পাবেন ছাত্র নিতে পারবেন আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটিতে আমি সাত আট বছর যাবত আসি এবং এই কথাটাও পিএইচডি ব্যাপারটাও আলোচনা হচ্ছে আমি

আর আমার শেষ কথা হলো যে আপনি পিএইচডি দিবেন উইথ ভেরি স্ট্রিক্ট বলে দিই আপনাকে যে আমেরিকাতে কিন্তু ফলস পিএইচডি বহু আছে অনেক অনেক হাজার হাজার আছে আবার টপ পিএচডি আছে এখন কথা হলো যে মার্কেট কিন্তু ডিসটিংগুইশ করতে পারে একটা হারভার্ডের পিএইচডি

এই সমস্তগুলি কাউন্টারফিট বন্ধ করা ভালোগুলিকে জি এনকারেজ করা অনেক ধন্যবাদ স্যার আপনাদের তিনজনকেই আমাদের সাথে অনলাইনে ছিলেন অধ্যাপক ডক্টর রশিদ আশকারী তাকেও ধন্যবাদ আমরা দর্শক যেটি প্রত্যাশা করি যে পাবলিক এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি দিচ্ছে সেটি যেমন ঠিক তেমনি আজকে তিনজন আলোচকের যে জায়গাটি ছিলেন যে প্রাইভেট পাবলিক বলে কোনো কথা নেই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ফলে পিএইচডি সবাই দেওয়ার অনুমোদন থাকা উচিত তবে কে পাবে সেটি একটি খুব ভালো নীতিমালা হওয়া দরকার এবং যাকে তাকে নয় নিশ্চয়ই भाव थकबे